আসসালামু আলাইকুম, অ্যাডমিশন টিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি রেজাল্টের পর তোমাদের মাথায় একটি চিন্তাই ঘুরপাক খাচ্ছে, আর তা হলো কলেজে ভর্তি হওয়া নিয়ে। তোমরা ইতোমধ্যে জেনেছো যে বিভিন্ন কলেজ 2021-22 শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তোমাদের সুবিধার জন্য আমরা বিভিন্ন কলেজ সম্পর্কে পরিচিতিমূলক ভিডিও বানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ঢাকার অন্যতম সেরা একটি কলেজ নিয়ে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে ধন্যবাদ। আমরা আজ আলোচনা করব ঢাকা কলেজ নিয়ে। ইতিমধ্যে ঢাকা কলেজ তাদের ওয়েবসাইটে 2021-22 শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ভিডিও না টেনে সম্পূর্ণ দেখলে তুমি ঢাকা কলেজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে। এই ভিডিও সম্পূর্ণ দেখলে তোমরা যা জানতে পারবে, কলেজের সংক্ষিপ্ত পরিচিতি ও ইতিহাস, আবেদনের যোগ্যতা ও আসন সংখ্যা, কত পেলে চান্স হতে পারে, মাসিক খরচ ও ভর্তি ফি, কলেজ পরিচিতি এবং সংক্ষিপ্ত ইতিহাস। ঢাকা কলেজ বাংলাদেশে স্থাপিত প্রথম কলেজ। এটি 1841 সালে নিউ মার্কেট সংলগ্নে 18 একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। বর্তমান অধ্যক্ষ প্রফেসর নিহাল আহমেদ স্যার। এখানে রয়েছে অনার্স এবং ইন্টার মিলিয়ে মোট 8টি ছাত্রাবাস। শিক্ষার্থীদের সুবিধার জন্য রয়েছে 8টি পরিবহন। এই কলেজের অভ্যন্তরীণ সকল পরীক্ষায় পাশ মার্ক শতকরা 50। এই কলেজে মোট কার্য দিবসের শতকরা 80 দিন কলেজে উপস্থিত থাকতে হবে। ক্লাস শুরু হয় সকাল 8টায় এবং শেষ হয় 11টায়। প্রতিদিন 4টি করে ক্লাস হয়ে থাকে। আবেদনের যোগ্যতা ও আসন সংখ্যা। তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে তোমার এসএসসিতে ন্যূনতম জিপিএ 5 পয়েন্ট থাকতে হবে। বিজ্ঞান শাখার জন্য 900টি আসন বরাদ্দ রয়েছে। বাণিজ্য বিভাগের ক্ষেত্রে তোমার এসএসসিতে 4.75 জিপিএ থাকতে হবে। বাণিজ্য বিভাগের জন্য আসন বরাদ্দ রয়েছে 150টি। এছাড়া মানবিক বিভাগের ক্ষেত্রে তোমার এসএসসিতে জিপিএ থাকতে হবে 4.50। মানবিক বিভাগের জন্য 150টি আসন বরাদ্দ রয়েছে। তিন বিভাগ মিলিয়ে 1200টি আসন রয়েছে। মাসিক বেতন ও ভর্তি ফি। যেহেতু এটি একটি সরকারি প্রতিষ্ঠান, তাই এখানে ভর্তি ফি ও মাসিক বেতন একসাথে নেওয়া হয়ে থাকে। এখানে খরচ বাবদ 3,400 টাকা থেকে 3,500 টাকা প্রদান করতে হয়। উক্ত টাকা প্রদান করা হলে ওই বছর আর কোনো টাকা প্রদান করতে হয় না। কত পেলে চান্স পাবে, এমন কোনো নির্দিষ্ট সীমা নেই। এটি প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, আসন, নম্বর, আবেদনের উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরগুলোর রেজাল্ট বিশ্লেষণ করলে দেখা যায়, বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে জিপিএ 5.00 এবং মোট নম্বর 1160+, এবং বাণিজ্য বিভাগের ক্ষেত্রে জিপিএ 4.90 এবং মানবিক বিভাগের ক্ষেত্রে 4.70 থাকলে চান্স হতে পারে, আশা রাখতে পারো।